বাংলাদেশ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে উপজেলা ভিত্তিক দুটি মডেল মসজিদ মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলায় পঁচিশ কোটি টাকা ব্যয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন শরণার্থী বিষয়ক টাস্কা ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এম এ জব্বার জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া মাটিরাঙ্গা পৌর মেয়র শামসুল হক সাধারণ সম্পাদক সুভাষ চাকমা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবদিন সহ আরও অনেকেই